বিরোধী আবহাওয়ার মধ্যেও ধানমন্ডি 32-এ শেখ রাসেলের জন্মদিন উদযাপন করলেন সাবেক ছাত্রলীগ নেতারা। সাবেক ছাত্রলীগ নেতারা দোয়া মাহফিল ও গরিব দুস্থদের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের 61তম জন্মদিন উদযাপন করেছেন ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা। আজ শুক্রবার সকাল 8টায় ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে এ আয়োজন করেন তারা। সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হুসাইন, সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক আবু আব্বাস ভূঁইয়া, সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়া, সাবেক সহসম্পাদক এনামুল হক প্রিন্স, সাবেক সহসভাপতি মোহাম্মদ আরিফুজ্জামান রেহান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিজামুদ্দিন, ছাত্রলীগের সাবেক নেত্রী আমেনা কোহিনুর, ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পারভিন মিশু সহ কাজী কৌশিক, আশরাফুল ইসলাম, সোহাগ প্রমুখ। উল্লেখ্য যে আওয়ামী লীগ সরকার ধীরে ধীরে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করছে। কিছুদিন আগে আদালত চত্বরে আওয়ামীপন্থী আইনজীবীদের একটি মিছিল হয়েছিল। গতকালকে ছাত্রলীগের সাবেক নেতারা এই শেখ রাসেলের জন্মদিন পালন করলেন। আস্তে আস্তে তারা রাজনীতিতে প্রবেশ করার চেষ্টা করছে।